ওরে বাবরে, এ তুই কি করলি রে? ওরে বাবরে, তুই তো সত্যি সত্যি আমার লেজ কেটে দিলি রে। আজকের গল্প লেজ কাটা সিংহ। পক্ষীপুর গ্রামে এক সুন্দর সকালে টুনি বাসায় বসে বসে আনন্দে গান করছে। টুনি আমার নাম, খাই শুধু জাম, নাচ করি গান করি, দেয় না কেউ তার দাম, নাই বা কেউ দাম দিল। আমি বাবা নিজের গান করি তো, আমার গান করতে খুব ভালো লাগে। এই তাধিন তাধিন না। এদিকে সিংহ মামা সকাল সকাল তার শিকারের জন্য এক হরিণকে ধাওয়া করেছে। হরিণ ছুটতে ছুটতে টুনিকে দেখতে পেয়ে কাছে আসলো। আরে টুনি, বাঁচাও আমায়, বাঁচাও! আরে থামো থামো, কি হয়েছে বাপু, এমন কাঁদো কাঁদো গলায় চেঁচাচ্ছো কেন? আমায় এক সিংহ শিকারের জন্য তাড়া করেছে, তুমি আমায় বাঁচাও। কে, সিংহ? আরে ও তো সিংহ মামা। এই বলে টুনি আবার গান জুড়লো। সিংহ এলো উইমা উইমা উইমা, উফ কি গাইলাম, দাও দাও হাততালি দাও হাততালি দাও। না, আমার হাততালি দিতে ইচ্ছে করছে না। আরে তুমি তো ছোট্ট হরিণ, দাও তো শুধুই হামা, আসছে তেড়ে দেখো ওই বিশাল সিংহ মামা। এ কি, তুমি হাসছো, তোমার সিংহকে ভয় লাগে না? এমন সময় সিংহ এসে হাজির। কি রে হরিণ, তুই এবার কোথায় যাবি? আমার হাত থেকে বাঁচাবে কে তোকে দেখি এবার? আমায় মেরো না টুনি, বাঁচাও আমায়। এই বাচ্চা খোকা টুনিটা নাকি তোকে বাঁচাবে, তা আবার আমার হাত থেকে? এমন সময় টুনি বলে উঠল, আরে ও সিংহ মামা, তুমি কি ভাবছো আমি এখনো খোকা? এমন মজা দেখাবো, তুমিও বনে যাবে বোকা। পাঁচ ইঞ্চি পাখির আবার 10 ইঞ্চি বচন, হাসি তো আমাদের পাচ্ছি না রে, যত সব। আর এই হরিণ, আজ তো তুই আমার খাবার হবি, তাই নিজের থেকেই আমার কাছে চলে আয়, নইলে এমন ঠ্যাংটা কামড়াবো যে প্যাকাটির মতো মড়মড় করবে। আরে ও টুনি টুনি, গান পরে করবে গো, আগে কিছু একটা উপায় বের করো। এমন সময় টুনি একটা উপায় বের করলো। সে বলল, আচ্ছা সিংহ মামা, তুমি তো বনের রাজা, আমি একটা জিনিস বলবো, তোমায় সেটা না থেমে 5 বার বলতে হবে, আর বলতে পারলে এই হরিণ তোমার। এই টুনি, তুমি এসব কি বলছো? তোর মুখে বড্ড বড় বড় কথা, এই হরিণটাকে উদ্ধার করার আগে ভাবছি তোকেই আস্ত গিলে খাবো। সে খাও খাবে, আগে বলে দেখাও, আর হ্যাঁ, যদি না পারো তাহলে তোমার লেজটি আমার। না তুই ওই হরিণ পাবি, আর না আমার এই লেজ। আর এই তুই কে রে, একটা বাচ্চা পাখি কোথাকার, আমার আবার নাকি তোর কথা শুনতে হবে? এই শুনে টুনি তার বাসা থেকে একটা ইনজেকশন বের করল। উত্তর দাও, নইলে এটা ফুঁড়ে দেব। আরে এ তো ইনজেকশন, আমার একে খুব ভয় লাগে। না 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 না, তুই কি বলছিস বল বাবা। আসলে তো সোজা রাস্তায়। আচ্ছা বলো এবার আমি যা বলছি, পাখি পাকা পেপে খায়, বলো বলো, গুনে গুনে 5 বার বলতে হবে, আর হ্যাঁ, ভুল বলা যাবে না। এটা শুনে সিংহ ভয়ে ওটাই বলতে শুরু করলো। পাখি পাকা পেপে খায়, তাড়াতাড়ি বলো। পাখি পাকা পেপে খায়, পাখি পাকা পেপে খায়, পাখি পাকা পেপে খায়, পাখি পাপা কেটে খায়। আরে বাস, গেছে 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 গেছে, পাপা কেটে খাই বলেছে, হয়েছে রে হয়েছে, সিংহ মামা ফেসেছে, আজকে তো তোমার লেজ আমি কেটেই ছাড়ব। আরে বাপ রে, না 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 না, ছেড়ে দে রে আমায়। এরপরই টুনি একটা কাঁচি দিয়ে সিংহর লেজ কেটে দিল, আর সিংহ ভয়ে আর যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। ওরে বাপ রে টুনি, তুই কি করলি রে, আমি হলাম বনের রাজা, আর তুই কিনা আমার লেজ কেটে দিলি, ওরে বাপ রে, আমি তো মরে গেলাম রে, ওরে বাপ রে, আমি কি করে জঙ্গলে সবাইকে মুখ দেখাবো রে, ওরে বাপ রে, আমাকে কেউ বাঁচা রে, কেউ বাঁচা রে, ওরে বাপ রে। এরপর সিংহ লজ্জায় আর যন্ত্রণায় সেখান থেকে ছুটতে পালালো। ওহে হরিণ, তুমি কি ভেবেছিলে আমি একটি পাগল, বলো এবার কি মনে হয়, আমি কি সত্যি সত্যি ছাগল? না গো না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার পরের গল্পে দেখা হবে। আর হ্যাঁ, এই রকম মজার মজার গল্প শোনার জন্য
আমাদের এই চাঁদপুরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।